এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন সিম্বল বা প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা করা। আমরা বলেছিলাম যে কিছু কিছু স্বপ্ন আছে খুব সফিস্টিকেটেড, সিম্বলিক বা আইকনিক, যেখানে কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে, ইঙ্গিত বহ, এবং যেটার ইন্টারপ্রিটেশন না করলে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা বোঝা যায় না। সেক্ষেত্রে কোরআন সুন্নাহর আলোকে, স্কলারদের অভিজ্ঞতার আলোকে, কিছু আইকন বা সিম্বল, এগুলোর মিনিং কি হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে, স্বপ্নে যদি সে রশি দেখে, তাহলে এটা গুড সাইন। এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত, কারণ আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আরবিতে রশি আরবি হচ্ছে হাবল, মানে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো। তাহলে রশি দেখা মানে এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি, আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি, এটা ইঙ্গিত করছে। এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি, এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে, কারণ কাককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক বা ফুয়াইসিক বলেছেন। সো আমরা যদি স্বপ্নে কাক দেখি, এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি। তৃতীয়ত, আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি, এটা গুড সাইন। কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন, আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন। এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি হাদিস উল্লেখ করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো, তাদের কারো জামা নাভি পর্যন্ত, কারো জামা হাঁটু পর্যন্ত, কারো জামা পা পর্যন্ত। আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে, সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন, মা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালতুহু আদ-দীন, এটা দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম। অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকওয়া বেশি বা তার দিনদারি বেশি। আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট, খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয়, এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকওয়া ইজ ডিক্রিজিং ডে আফটার ডে, এটার একটা সাইন বহন করে। পাশাপাশি দুধ, স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে, এটা একটা ভালো সাইন। স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয়, তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলামত বহন করে। সেক্ষেত্রেও আমরা বুখারীর একটা হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন। তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো, আমি সেখান থেকে দুধ খেলাম, তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে, আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি উমরে ফারুকের মুখে দিলাম, উমরে ফারুক সেই অবশিষ্ট দুধটা খেলো। এই স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন, মা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন? ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি। অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক। দুনিয়াতেও তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুষম একটা খাবার, খাদ্যের পুষ্টিগুণের ছয়টি মাধ্যম, ছয়টি গুণাগুণ দুধের মধ্যে পাওয়া যায়। সো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন, আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন, তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি। এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে, এটাও ভালো সাইন। স্বপ্নে আজান দেয়া, এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে। হজের সাথে আজানের কি সম্পর্ক? এর কারণ হচ্ছে সূরা হাজ্জে আল্লাহ তাআলা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো, তখন তিনি বলেছিলেন, ইব্রাহিম তুমি আজান দাও, ওয়াআযিন ফিন্নাস বিল হাজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ হে ইব্রাহিম, তুমি আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোথায় আজান দিব, চারদিকে তো মরুভূমি। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আজান দাও, এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেব। তো সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তখন হজের আজান দিলেন বা ঘোষণা দিলেন। আজান শব্দের অর্থ হচ্ছে অ্যানাউন্স, টু অ্যানাউন্স মানে ঘোষণা দেয়া। সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে, তাহলে সে অচিরে হজ করবে বা হজ রিলেটেড কোনো একটা ব্যাখ্যা হতে পারে। এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন। এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁড়ছে বা তার জন্য কেউ গর্ত করছে, এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। কেননা আরবি প্রবাদে আছে যে মান হাফারা হুফরাতান ওয়া কাফিহা, কেউ যদি কারো জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিজে আগে পড়বে। তাহলে গর্ত করা মানে অনেকটা কারো বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে। এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিপ দেখে, জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে, এটা তার জন্য একটা ভালো সাইন। সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে,
কারণ সূরা আনকাবুতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন, অর্থাৎ আমি নূহ আলাইহিস সালাম এবং তার সাথের ঈমানদার সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি, আর এই মহাপ্লাবনকে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি। সো নৌকায় ওঠা বা জাহাজে ওঠা, কোনো শিপে বা লঞ্চে ওঠা, এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন, এন্ড ইউ আর ইন দ্য সেফ জোন, এই ধরনের একটা ইঙ্গিত বহন করে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে ইমাম রাআইতু কাআন্নি আহরুসু আরদান লা তুমবিত, হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্যক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না, এটার মানে কি? তিনি ব্যাখ্যা করে দিলেন আনতা তাআজিলু আন ইমরাতিক, অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে, কারণ কোরআনে স্ত্রীকে শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিক্যালি। সূরা বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হাসাকুম আন্না শিইতুম, অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেতের মতো, তোমরা যেভাবে খুশি এই শস্যক্ষেত্রে শস্যক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো। তাহলে শস্যক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডসের সাথে আপনার স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া, এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে।